সত্যি কথা প্রেমে কখনো পড়ি নাই আচ্ছা আচ্ছা বাবা অসুস্থ হইছে তো বাবার কাছে সারা দিন থাকি স্কুলেও যাইতে পারি না স্কুলে পড়তেও পারি না আচ্ছা আচ্ছা টাকা পয়সা নাই স্কুলেও যাইতে পারি না আর বাবার কাছে সব সময় থাকতে হয় আম্মু সেলাই মেশিনের কাজ করে আমিও যাই এর জন্যই বাবার কাছেই থাকি আমাকে দেখবে চিনবে আমিও তাকে দেখবো চিনবো আমার পাশে দাঁড়াবে আমার সাথে ভালো ব্যবহার করবে তারপরেই তো বিয়ে শাদী হবে হুট করেই তো বিয়ে শাদী হয় না আমার পাশে দাঁড়াক আমারে ভালোবাসুক আমারে মন দেখ আমি অবশ্যই তার সাথে কথা বলবো সারা জীবন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন সে আজ হিজাব পরে সুন্দর মানে মুখ বেঁধে সুন্দর অবস্থায় আসছে পর্দাশীল অবস্থায় আসলে কি বলতে চায় বা কি কারণে আসা লাগছে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আখি আক্তার তো কি হয়েছে আপু আপনার জীবনে যে ভিডিওর সামনে আসা লাগছে ভাইয়া আমি ভিডিওর সামনে আসছি একটা কারণ আমার বাবা অনেক বছর ধরে অসুস্থ আমার বাবার পা কাটছে স্ট্রোক করছে 12 বছর ধরে অসুস্থ আমার বাবা হাঁটতে পারে না কিসে পা কেটে গেছিল পা কাটছে হইল একটা আর কি ই হইছিল ইনফেকশন হয়ে গেছিল একটা ফুলা থেকে ইনফেকশন হয়ে গেছিল আচ্ছা পাটা কেটে ফেলছে পরে অর্ধেক পা কাটা ফেলছে বাবা হাঁটতে পারে না আবার স্ট্রোক করছে একটা হাত পড়ে গেছে আচ্ছা আচ্ছা দুটো হাতই পড়ে গেছে আর একটা হাত আর কি আছে মোটামুটি আচ্ছা আচ্ছা পেট কাটছে আমার বাবা অনেক অসুস্থ আর মা বাসায় থাকে মাও বুড়া হয়ে গেছে গা একটা মুজি দোকান ছিল সেই দোকানটাও বেঁচে ফেলছি বাবা অসুস্থ হওয়ার পর থেকে দোকানটাও বেঁচে ফেলছি আচ্ছা আচ্ছা একটা সেলাই মেশিন আছে বাড়িয়ালির সেই সেলাই মেশিনে আমি কাজ করি এর জন্যই প্রতিবেদনের সামনে আসছিলাম আপনার বয়স কত আমার বয়স 17 বছর পড়ালেখা করছিলেন পড়ালেখা ক্লাস 8 পর্যন্ত পড়ছি তো মোটামুটি আর একটু পড়ালেখা করলে তো মোটামুটি একটা চাকরি বাকরি করতে পারতেন করতে পারতাম কিন্তু সেইটা তো আর পারলাম না কেন পারলেন না কেন বাবা অসুস্থতার কারণে হয় নাই তো এই মুখটা দেখলে কি সমস্যা আছে মুখটা ঢেকে যা আসছেন মুখটা ঢেকে আসছি কারণ মুখটা ঢেকে আসছি যাতে কেউ না দেখে এই আমি যারে ভালোবাসবো যে আমার পাশে দাঁড়াবে যে আমার সাথে থাকবে আমি তার সাথেই মুখটা দেখাবো যে আমার মন থেকে ভালোবাসবে আমাকে সুখে দিতে আমার পাশে থাকবে আমি তারই মুখটা দেখাবো যে জীবনে কি কখনো ভাবছেন যে এই ভিডিওর সামনে আসতে হবে ওই যে অসহায়ত্ব সুযোগ বা অসহায়ত্ব পড়ে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতে হবে এটা কখনো কল্পনা করছেন ভাবছেন কখনোই কল্পনা করি নাই কেমন লাগে এটা ভাবতে অসুবিধা হয়েই আমি প্রতিবেদনের সামনে আসছি এর আগে কখনোই আসি নাই আর আসার কোনো মন ছিল না আমার বাবা অনেক অসুস্থ হয়েছে তো এর জন্য বাবা আমাকে বলছে যে একটা প্রতিবেদন স্যার যদি কোনো বাবা যদি কিছু সাহায্য করতো আমাদের দিনটা চলতো কোনো ভাই যদি একটা সেলাই মেশিন কিনে দিত তাহলে আমি সেলাই মেশিনের কাজ করে আমি আমার সংসারটা চালাইতে পারতাম এই এতটুকুই ধরেন এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের কাছে কি আর মন থেকে বলার আছে আপনার মন থেকে যে আমারে ফোন দেবে আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলবে আচ্ছা আচ্ছা আমাকে কিছু হেল্প করবে একটা সেলাই মেশিন কিনে দিলে আমার অনেক উপকার হবে কারণ সেলাই মেশিনের কাজ জানি আম্মু জানি আমার আম্মু জানে উনি কি নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ একবার খতম দিছি কোরআন শরীফ এখন পড়ি মাঝে মাঝে পড়া হয় এই বয়সে তো অনেক প্রেম হয় ভালোবাসা হয় এরকম কি কোনো প্রেমে পড়ছেন বা কেউ সাড়া দিছে নাড়া দিছে এসে প্রেমে কখনো পড়ি নাই সত্যি কথা বলতেছেন সত্যি কথা প্রেমে কখনো পড়ি নাই আচ্ছা আচ্ছা বাবা অসুস্থ হইছে তো বাবার কাছে সারা দিন থাকি স্কুলেও যাইতে পারি না স্কুলে পড়তেও পারি না আচ্ছা আচ্ছা টাকা পয়সা নাই স্কুলেও যাইতে পারি না আর বাবার কাছে সব সময় থাকতে হয় আম্মু সেলাই মেশিনের কাজ করে আমিও যাই এর জন্যই বাবার কাছেই থাকি তাই যে কেউ যদি ফোন দেয় আগে কি প্রেম করবেন নাকি বিয়ে করবেন আমাকে দেখবে চিনবে আমিও তাকে দেখবো চিনবো আমার পাশে দাঁড়াবে আমার সাথে ভালো ব্যবহার করবে তারপরেই তো বিয়ে শাদী হবে হুট করেই তো বিয়ে শাদী হয় না আমার পাশে দাঁড়াক আমারে ভালোবাসুক আমারে মন দেখ আমি অবশ্যই তার সাথে কথা বলবো সারা জীবন যেই ফোন দিক বা যেই যোগাযোগ করুক অবশ্যই সঠিক ঠিকানা দিবেন সত্যি কথা বলবেন দেখবেন ভিডিওর মধ্যে অনেকে ভালো বিয়ে হয়ে যায় ভালো থাকে তো সত্যি কথা বললে তার আসলে পক্ষে আল্লাহও সহায় হয় মিথ্যা কথা বাটপারি বললে তাদের জীবনেও সুখ হয় না শান্তি হয় না কোনো জায়গায় ভালো কোনো ব্যবস্থা হয় না সারা জীবন কষ্ট রয়ে যায় তা সত্যি কথা বলবেন দেখবেন কেউ না কেউ সত্যিকারের আল্লাহর রহমত থেকে উড়িয়ে এসে আসলে ভালো একটা ব্যবস্থা করে নিয়ে যাবে ঠিক আছে কথা বললেই আল্লাহও ভালোবাসে যে জায়গায় সত্যি কথা বলবেন সেই জায়গায় আল্লাহও ভালোবাসে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমার নাম্বার আছে আমি নাম্বার দিব নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ একটু বলে দেন 01990195 05 15 15 868 868
নাম্বারটা খোলা থাকে তো সব সময় সব সময় খোলা থাকে যাক নাম্বারটা সব সময় খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন আর চেষ্টা করবেন কেউ যদি বিয়ে শাদী করতে চায় বিয়ে শাদী করে সুন্দর মতো করে সংসার করা তার কোনো কিছু বলতে চান না আমি আর কিছু বলতে চাই না আমি একটাই কথা বলি আমার আমার জন্য একটা সেলাই মেশিন কিনে দিলে আমার অনেক না নাম্বারটা আরেকবার বলে দেন 01990155158688 তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম যে জীবনে কি কখনো ভাবছেন যে এই ভিডিওর সামনে আসতে হবে এই যে অসহায়ত্ব সুযোগ বা অসহায়ত্ব পড়ে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইতে হবে এটা কখনো কল্পনা করছেন ভাবছেন কখনোই কল্পনা করি নাই কেমন লাগে এটা ভাবতে অসুবিধা হয়েই আমি প্রতিবেদনের সামনে আসছি এর আগে কখনোই আসি নাই আর আসার কোনো মন ছিল না আমার বাবা অনেক অসুস্থ হয়েছে তো এর জন্য বাবা আমাকে বলছে যে একটা প্রতিবেদন স্যার যদি কোনো বাবা যদি কিছু সাহায্য করতো আমাদের দিনটা চলতো কোনো ভাই যদি একটা সেলাই মেশিন কিনে দিত তাহলে আমি সেলাই মেশিনের কাজ করে আমি আমার সংসারটা চালাইতে পারতাম এই এতটুকুই ধরেন এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তাদের কাছে কি আর মন থেকে বলার আছে আপনার মন থেকে যে আমারে ফোন দেবে আমার সাথে ভালোভাবে কথাবার্তা বলবে আচ্ছা আচ্ছা কিছু হেল্প করবে একটা সেলাই মেশিন কিনে দিলে আমার অনেক উপকার হবে কারণ সেলাই মেশিনের কাজ জানি আমিও জানি আমার আম্মুও জানে উনি কি নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ একবার খতম দিছি কোরআন শরীফ এখন পড়ি মাঝে মাঝে পড়া হয় এই বয়সে তো অনেক প্রেম হয় ভালোবাসা হয় এরকম কি কোনো প্রেমে পড়ছেন বা কেউ সাড়া দিছে নাড়া দিছে এসে প্রেমে কখনো পড়ি নাই সত্যি কথা বলতেছেন সত্যি কথা প্রেমে কখনো পড়ি নাই আচ্ছা আচ্ছা বাবা অসুস্থ হয়েছে তো বাবার কাছেই সারাদিন থাকি স্কুলেও যাইতে পারি না স্কুলে পড়তেও পারি না আচ্ছা টাকা পয়সা নাই স্কুলেও যাইতে পারি না আর বাবার কাছেই সবসময় থাকতে হয় আম্মু সেলাই মেশিনের কাজ করে আমিও যাই এর জন্যই বাবার কাছেই থাকি তাই যে কেউ যদি ফোন দেয় আগে কি প্রেম করবেন নাকি বিয়ে করবেন আমাকে দেখবে চিনবে আমিও তাকে দেখবো চিনবো আমার পাশে দাঁড়াবে আমার সাথে ভালো ব্যবহার করবে তারপরেই তো বিয়ে শাদী হবে হুট করেই তো বিয়ে শাদী হয় না আমার পাশে দাঁড়াক আমারে ভালোবাসুক আমারে মন দেখ আমি অবশ্যই তার সাথে কথা বলবো সারা জীবন যেই ফোন দিক বা যেই যোগাযোগ করুক অবশ্যই সঠিক ঠিকানা দিবেন সত্যি কথা বলবেন দেখবেন ভিডিওর মধ্যে অনেকে ভালো বিয়ে হয়ে যায় ভালো থাকে তো সত্যি কথা বললে তার আসলে পক্ষে আল্লাহও সহায় হয় মিথ্যা কথা বাটপারি বললে তাদের জীবনেও সুখ হয় না শান্তি হয় না কোনো জায়গায় ভালো কোনো ব্যবস্থা হয় না সারা জীবন কষ্টই রয়ে যায় তা সত্যি কথা বলবেন দেখবেন কেউ না কেউ সত্যিকারের আল্লাহর রহমত থেকে উড়িয়ে এসে আসলে ভালো একটা ব্যবস্থা করে নিয়ে যাবে ঠিক আছে কথা বললেই আল্লাহও ভালোবাসে যে জায়গায় সত্যি কথা বলবেন সেই জায়গায় আল্লাহও ভালো তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমার নাম্বার আছে আমি নাম্বার দিব নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ একটু বলে দেন 01990 01905 158688 নাম্বারটা খোলা থাকে তো সবসময় সবসময় খোলা থাকে যাক নাম্বারটা সবসময় খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন আর চেষ্টা করবেন কেউ যদি বিয়ে শাদী করতে চায় বিয়ে শাদী করে সুন্দর মতো করে সংসার করা তার কোনো কিছু বলতে চান না আমি আর কিছু বলতে চাই না আমি একটাই কথা বলি আমার আমার জন্য একটা সেলাই মেশিন কিনে দিলে আমার অনেক না নাম্বারটা আরেকবার বলে দেন 01990 01905 158688 তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম